আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি জিবা রহমান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জামিন পেলেন রন হক শিকদার অংশ নিতে পারবেন পিতা জয়নুল হক শিকদারের জানা যায় দেশে করোনায় নয় মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু চব্বিশ ঘন্টায় আরও পাঁচজন সহ মোট মৃত্যু আট হাজার দুশো তেপ্পান্ন স্থগিত হল বহুল আলোচিত কালকিনি পৌরসভা নির্বাচন দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত নির্বাচনী সহিংসতা দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ ব্যাংকক থেকে ঢাকা নেমে গ্রেফতার শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক শিকদার এরপর আদালতে জামিন এক্সিম ব্যাংকের এমডিকে হত্যা চেষ্টার বহুল আলোচিত মামলার পর দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি পিতা জয়নুল হক শিকদারের মৃত্যুর পর দেশে ফেরেন রন হক জামিন পাওয়ায় পিতার জানাজা ও দাফনে অংশ নেওয়ার ক্ষেত্রে তার সামনে আর কোনো বাধা নেই শুক্রবার বেলা তিনটায় ঢাকা মহানগর হাকিম আদালতে গোয়েন্দা পুলিশ হাজির করে রন হক শিকদারকে গুলশান থানায় হত্যা চেষ্টা মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করে পুলিশ কিন্তু রনের আইনজীবী জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তাকে জামিন দেন এর আগে সকাল দশটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রন হক শিকদারকে গ্রেফতার করে ডিবির একটি টিম এক্সিম ব্যাংকের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় গত ১৯ মে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যা চেষ্টা মামলার পর গত ২৫ মে দুই ভাই রন হক শিকদার ও দীপু হক শিকদার রোগী সেজে নিজেদের মালিকানাধীন আর অ্যান্ড আর এভিয়েশনের একটি বিমানে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন দেশে করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে তবে এটি গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর ঘটনা এ নিয়ে মোট মৃত্যু আট হাজার দুশো তেপ্পান্ন জনে পৌঁছেছে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় চব্বিশ ঘন্টায় চোদ্দ হাজার তিনশো আটাশটি নমুনা পরীক্ষায় চারশো চার জন শনাক্ত হয়েছেন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচ লাখ উনচল্লিশ হাজার নয়শো পঁচাত্তর জনে নতুন চারশো দুই জন সহ এ পর্যন্ত সুস্থ হলেন চার লাখ ছিয়াশি হাজার তিনশো তিরানব্বই জন দেশে করোনায় মৃত্যু হার এক দশমিক পাঁচ তিন শনাক্ত দুই দশমিক আট দুই আর সুস্থতার হার নব্বই দশমিক শূন্য আট শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের আট মার্চ আর প্রথম মৃত্যু হয় এর দশ দিন পর আঠারোই মার্চ স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজকে পুলিশের গাড়িতে তুলে ঢাকায় ওবায়দুল কাদেরের কাছে হাজির করার ঘটনায় আলোচিত মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন এদিকে চুয়াডাঙ্গা কিশোরগঞ্জ ও খাগড়াছড়িতে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে নানা অনিয়ম ও হামলার অভিযোগ করেছেন স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীরা স্থগিত করা হয়েছে বহুল আলোচিত মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজকে পুলিশের গাড়িতে তুলে ঢাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে হাজির করার ঘটনায় ব্যাপক আলোচনায় আসে এ পৌরসভার নির্বাচনটি তিনি বললেন যে দলের সাথে তুমি নির্বাচন থেকে সরে দাঁড়াও আমি বললাম আমি দলের কোনো দায়িত্ব নাই এবং দলের মনোনয়ন আমি চাইনি জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান জানান চোদ্দ ফেব্রুয়ারি কালকিনি পৌরসভার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হলেও বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন থেকে ভোট স্থগিত রাখার আদেশ দেওয়া হয় মাননীয় কমিশনের সিদ্ধান্তক্রমে সচিবালয় থেকে এই একটা চিঠিপত্র পাঠিয়েছেন যে স্থগিত করা হয়েছে কী কারণে বন্ধ হলো বা কেন হলো সেই বিষয়টা আমরা জানি না এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দুই প্রার্থী এ ঘটনায় শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে যা কিছুই হয়েছে আমি মনে করি যে এটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন রাজবাড়িতে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এ ঘটনায় উভয় পক্ষের দুজন আহত হয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকদের নানাভাবে হয়রানির অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী এহসান কুফিয়া সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানো সহ কেন্দ্র দখলের পরিকল্পনার অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী শাহজালাল কাজল। মাটিরাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এদিকে সাতক্ষীরায় শুরু হয়েছে ইভিএম এর মক ভোট। সকাল 10টা থেকে পৌরসভার 37টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ ভোট। এছাড়া জয়পুরহাট পৌরসভা ও কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা আজকে থেকে প্রচার প্রচারণায় এবং গঠন বৈঠক শুরু করব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে 14 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে প্রচারণায় সরগরম সিলেটের কানাইঘাট ও নাটোরের বড়াই গ্রাম পৌরসভা। আওয়ামী লীগ প্রার্থীদের গলার কাটা, বিদ্রোহী প্রার্থী আর বিএনপির চ্যালেঞ্জ, নানামুখী চাপের মধ্যেও ভোটের দিন নেতাকর্মীদের সক্রিয় রাখা। সিলেটে এখন পর্যন্ত ভোট হয়েছে গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভায়। দুইটিতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। 14 ফেব্রুয়ারি নির্বাচনে কানাইঘাটেও আওয়ামী লীগের গলার কাটা হয়ে উঠেছেন দলের বিদ্রোহী প্রার্থী নিজামুদ্দিন। পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী দলের উপজেলা সভাপতি লুৎফর রহমান ও বিএনপির শরীফুল হক। এছাড়া মেয়র পদে আছেন আরও 3 প্রার্থী। এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ আছে ইনশাল্লাহ বেশ ভালোই, এবং আমরা আশা করি এই পরিবেশ শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা এনে যাব কানাইঘাট পৌরসভা সকল প্রার্থীরা নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন প্রচারণা করে আসছে। নৌকা প্রতীকের প্রার্থী লুৎফর রহমান নির্বাচন বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি। ভোটাররা জানান সব সময় জনগণের সুখে দুঃখে থাকেন এমন প্রতিনিধি তারা নির্বাচন করবেন। আমাদের প্রত্যাশা থাকবে, জনগণের প্রত্যাশা থাকবে, তারা সুষ্ঠুভাবে নাগরিকদের অধিকারে কাজ করবেন। গরিবের সুখ দুঃখ ব্যক্তভাবে দেখি আইছে, যার বংশধর ইলা করি আইছে ও আগাগুলা দেখি আমরা তারে ভোট দিলাম। এদিকে নাটোরে বড়াই গ্রাম পৌরসভা নির্বাচনে নৌকা প্রার্থী মাজিদুল বাড়ি এবারই প্রথম নির্বাচনে অংশ নিলেও জয়ের ব্যাপারে আশাবাদী। বিএনপি প্রার্থী ইসহাক আলী প্রচারে তেমন সরব না হলেও জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী। নৌকাকে জয় করার জন্য জনগণ স্বতঃস্ফূর্ত, আমি আশা করতেছি জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। সুন্দর এবং সুষ্ঠু ভোট হলে আমি শতভাগ নিশ্চিত আবার মেয়র নির্বাচিত হবে ইনশাআল্লাহ। ভোটাররা জানালেন উন্নয়ন এবং দুঃসময়ে যিনি কাছে থাকেন তাকেই ভোট দেবেন। যে যোগ্য লোক আমরা তাকেই ভোট দিয়ে যোগাযোগ করব। পৌরসভার জন্য কাজ করবে, গরিব মানুষের জন্য কাজ করবে, তাদেরকেই নির্বাচিত করা। নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি প্রশাসনের। প্রার্থীরা যদি কোনো অভিযোগ আচরণ বিধি লঙ্ঘন সহ যে কোনো অভিযোগ দেয় রিটার্নিং অফিসার, সেটি কিন্তু খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিচ্ছে। এছাড়া আমাদের নির্বাচন 14 ফেব্রুয়ারিতে এখানে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবে। নাটোরের বড়াই গ্রাম পৌরসভায় ভোটার সংখ্যা 14,606 জন। নির্বাচনে এবার মেয়র পদে 2 জন, সাধারণ কাউন্সিলর 38 ও 15 জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বরিশালের বানারীপাড়া ও মুলাদী পৌরসভা নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণায় উত্তাপ ছড়াচ্ছে বিদ্রোহী প্রার্থীরা। একে অপরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ সহ নানা অভিযোগ আনছেন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। জমজমাট প্রচারণায় ভোটারদের অপেক্ষা সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। মাইকিং, পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে বরিশালের মুলাদী পৌরসভা। উঠান বৈঠক, প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। নানা প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের পাশাপাশি প্রার্থীরা একে নানা অভিযোগ করছেন আরেকজনের বিরুদ্ধে। আওয়ামী লীগের 2টি গ্রুপ আছে, একটি স্বতন্ত্র এবং একটি আওয়ামী লীগ নৌকা। তারা নিজেরা অনেকবার ঝগড়া করছে, ঝগড়াঝাটি হইতেছে, চলতেছে, তাদের কারণে নির্বাচনে সহিংসতা আসতে পারে। সড়ক জনপদের একটি রাস্তা ছাড়া চক্ষু বুঝলে মুলাদী পৌরসভার কোনো উন্নয়ন বলতে যে একটা পৌরসভা সেটাই বোঝা যাবে না। আমি ওয়াটার সাপ্লাই আশা করি যে আমাদের সেই কাজটা আগামী 1-1.5 বছরের মধ্যে আমাদের সেই কাজটা শেষ হবে। তো এমনিভাবে আমি অসংখ্য উন্নয়নের কাজ আমি করেছি এবং আমার আর সামনে আরও কিছু আমার ভিশন রয়েছে। প্রচারণা তুঙ্গে বানরীপাড়া পৌরসভায়ও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যেসব পৌরসভা নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, ইলেকশনের 2 দিন আগে ম্যাক্সিমাম জায়গায় আমাদের ধানের শীষের প্রার্থীদের এজেন্টকে রাতে প্রশাসন
নিয়ে গেছে, আমরা সেই সংখ্যায় আসি। আমি থানা প্রশাসন সব মানে টিউনো মহোদয় সবার কাছে বলছি যে আমার কাছে ভিডিও ফুটেজে আছে যে সে কে কে আমার দরজা ধাক্কা দিয়েছে, কে কে আমার অফিসে ধাক্কা দিয়েছে, কিন্তু এর কোনো প্রশাসনের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া এখন মধ্যে পাইনি। এটা একটা অপপ্রচার মাত্র, এটা ভিত্তিহীন একটা অনৈজ্য অভিযোগ, এটাকে আমি মনে করি। শুধুমাত্র নির্বাচনকে আমাদের এই যে জনস্তর দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে বিভিন্ন সময়ে আবল তাবল নানা ধরনের কথাবার্তা বলে যাচ্ছে। নির্বাচনী আচরণবিধি মানার অনুরোধ নির্বাচন পরিচালনায় জড়িতদের। নির্বাচনের সুষম পরিবেশ বজায় রয়েছে, যদি আচরণবিধির ব্যত্যয়ের কোনো খবর আসে আমার কাছে অথবা কাউকে প্রচারণায় বাধা প্রদান করে এই খবর পেলে সেটা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে নিরাপদে ভোট দিতে চান ভোটাররা। যে সবচেয়ে জনপ্রতিনিধি তাকেই জনগণ যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে, সুষ্ঠু যাতে ভোট হয় সেই পরিবেশ যাতে এখানে বজায় থাকে, যার ভোট সে যেন প্রয়োগ করতে পারে কোনো রকম বাধাগ্রস্ত ছাড়া। প্রশাসন যদি সহযোগিতা করে তাহলে আমরা ভোট কেন্দ্রে দিতে পারবো। বানারীপাড়া পৌরসভায় ভোটার 9,127 জন আর মুলাদিতে 17,561 জন। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। নিম্নমানের কাজের প্রতিবাদ করায় ফেরিতে জনস্বাস্থ্য প্রকৌশলীকে লাঞ্ছিত করেছে যুবলীগ নেতা হুমায়ুন কবির ও তার সহযোগীরা। এ ঘটনায় গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে তাদের। পুলিশ জানায় ফেনী সদর উপজেলার ভূমি অফিসে টিউবওয়েল স্থাপনের কাজ পায় ঠিকাদার যুবলীগ নেতা হুমায়ুন কবির। কাজ নিম্নমানের হয় অভিযোগ তদন্তে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে যান উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শমেশ আলী। এ সময় তিনি সঠিকভাবে কাজ করতে বলে তাকে অকথ্য ভাষায় গালমন্দ মারধর করে হুমায়ুন ও তার সহযোগীরা। এই ঘটনায় চারজনের নামে মামলা হয়। শুক্রবার ফেনী মডেল থানা পুলিশ জেলা যুবলীগের সহ সম্পাদক হুমায়ুন সহ তিনজনকে গ্রেফতার করে। পরে আদালত তাদের কারাগারে পাঠায়। ফেনীতে প্রায় 36.5 কোটি টাকা ব্যয়ে টিউবওয়েল স্থাপন প্রকল্পের কাজ করছেন যুবলীগ নেতা হুমায়ুন। কক্সবাজারের বাংলাবাজারে পূর্ব শত্রুতার জেরে একটি বসত বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। পুলিশ জানায় স্থানীয় চেরাংঘর এলাকার বাসিন্দা সিদ্দিক আহমেদের বাড়িতে ভোরে হামলা হয়। সন্ত্রাসীরা এই সময় কয়েক রাউন্ড গুলিও ছোড়ে, আসবাবপত্র ভাঙচুর ও নগদ টাকা লুট করে। অপরাধীদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পর কক্সবাজার সদর মডেল থানায় পিএম খালি ইউনিয়নের আলতাস মোস্তাক আহমেদ সহ চিহ্নিত 6 জন ও অজ্ঞাত আরও 25 জনের বিরুদ্ধে এজাহার করেছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সিদ্দিক আহমেদ। খুলনা মহানগরীতে যাত্রীবাহী বাস থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। হেলপার মোহাম্মদ সাব্বিরকে বাসের মধ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে শিববাড়ি মোড়ে বাসে থাকা হেলপার সাব্বির দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন বলে ধারণা পুলিশের। সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, সাব্বিরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি বাগেরহাটের বাসিন্দা বলেও জানান তিনি। নিহত সহকর্মীরা জানায়, সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাসটি রাতে নগরের শিববাড়ি মোড়ে কাউন্টারের সামনে রেখে চালক চলে গেলেও হেলপার সাব্বির বাসেই থেকে যায়। এদিকে মেহেরপুরের গাংনির সাহারবাটি গ্রামের সকালে গাছ চাপা পড়ে গৃহবধূ নসিয়া খাতুনের মৃত্যু হয়েছে। এ সময় আহত আরেক গৃহবধূ সাহেরা ও কৃষক তাজুল ইসলামের চিকিৎসা চলছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। উচ্চ ফলনশীল রকেট জাতের সরিষার চাষ শুরু হয়েছে মেহেরপুরে। কৃষি বিভাগ বলছে সরিষা বিঘায় ফলন পাওয়া যাবে 25 থেকে 28 মণ পর্যন্ত। পরীক্ষামূলক এ ফসল চাষে সফল হবার আশা কৃষকদের। মেহেরপুর থেকে তুহিন আরণ্যর রিপোর্ট। কৃষি বিভাগের সহযোগিতায় মেহেরপুরে এবার প্রথম উচ্চ ফলনশীল রকেট জাতের সরিষার আবাদ হয়েছে। এ সরিষার গাছ যেমন লম্বা হয় তেমনই ফুলও হয় বড়, গাছে দানাও হয় বেশি। বপন থেকে পাকা পর্যন্ত সময় লাগে 100 থেকে 110 দিন। দেশি জাতের সরিষার চাইতে দ্বিগুণ ফলন হয়। এক মন সরিষা থেকে তেল পাওয়া যায় 20 থেকে 21 কেজি পর্যন্ত। উগ্রবতী দেখছি উঁচা লম্বা হয়েছে, এরকম গাছ আমি কোনো সময় দেখিনি। আল্লাহর রহমতে 10 থেকে 15 মনের আইডিয়া আছে। আমার উগ্রগতি দেখে মানুষের আরো চাহিদা হবে, মানুষ বুনবে। এর আগে আমরা সরষে দেখেছি 3 থেকে 4 ফুট, আর এখন সরষেটা 5 ফুট 6 ফুট উঁচু হয়েছে। আগামীতে ব্যাপকভাবে এ জাতের সরিষা চাষ করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মেহেরপুরে প্রথম এই রকেট জাতের সরিষার উৎপাদন হয়েছে। আমরা গাছের চেহারা এবং এর যে গ্রোথ এবং ব্রাঞ্চিং দেখে এটা
বুঝতে পারছি যে এই সরিষাটা নিশ্চিত বেশি ফলন দেবে। কৃষকরা নতুন একটা সরিষা তারা এখানে লাগিয়েছে, এটা শোনা যাচ্ছে ফলন নাকি অনেক বেশি। তারপরেও আমরা ট্রেহাল হিসেবে এটা করেছি এবং ফলন যখন আমরা পর্যবেক্ষণ করতে পারবো যে এই সরিষার ফলন অত্যন্ত বেশি, তখন এটা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই মেহেরপুরে পরবর্তী মৌসুমে এই সরিষার আবাদ আরও বৃদ্ধি পাবে। নতুন জাতের সরিষার কাঙ্ক্ষিত ফলনের অপেক্ষায় কৃষক ও কৃষি বিভাগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোরে র্যালি, সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। সকালে বিএনসিসি স্কোয়াড্রন ও বিমান শাখার উদ্যোগে এ কর্মসূচি হয়। মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আহত ঐতিহাসিক কাগমারি সম্মেলন দিবস স্মরণে ঐতিহাসিক কাগমারি সম্মেলনের বাস্তবতা নিয়ে আলোচনা ও দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে। সন্তোষ দরবার হলে এই কর্মসূচির আয়োজন করে ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটি। জিয়াউর রহমানের খেতাব বাতিল ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সকালে আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সহ সকল বিএনপি নেতাকর্মীদের নামে দেয়া মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে শহরের রাধানগর এলাকায় এই কর্মসূচি হয়। দেশকে সোনার বাংলায় পরিণত করতে অসহায় মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ময়মনসিংহে স্থানীয় একটি ক্লিনিকে চক্ষু চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ফরিদপুরে ভাষা সৈনিক ইমামউদ্দিন আহমদের 15তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জেলা শহরের কমলাপুর ইমামবাগের পারিবারিক কবরস্থানে মরহুমের কবর জিয়ারত সহ নানা কর্মসূচি পালন করে জেলা পরিষদ, ইমামউদ্দিন আহমদ স্মৃতি সংসদ সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। রাজশাহীর তানোরে আলু চাষে বেঙ্গল মিশ্র সার ব্যবহারের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বারুপুঠিয়া এলাকায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক উম্মে সালমা। সাতক্ষীরার আশাশুনিতে হতদরিদ্র ও ঝরে পড়া শিশুদের জন্য বড়দল বিদ্যানিকেতনের উদ্বোধন করা হয়েছে। বড়দল মধ্যমপাড়ায় সকালে এর উদ্বোধন করেন বেসরকারি একটি সংগঠনের সভাপতি। টাঙ্গাইলে হোমমেড ফুড ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব বঙ্গবন্ধু মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আতাউল গনি। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। জামিন পেলেন রন হক শিকদার, অংশ নিতে পারবেন পিতা জয়নুল হক শিকদারের জানা যায়। দেশে করোনায় 9 মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, 24 ঘন্টায় আরো 5 জন সহ মোট মৃত্যু 8,253। স্থগিত হল বহুল আলোচিত কালকিনি পৌরসভা নির্বাচন, দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত নির্বাচনী সহিংসতা। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladeshvision.tv ও facebook.com/bangladeshvision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। Oh.